বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রূপ স্কিন কেয়ার। আর আমি রাজরূপা। বন্ধুরা, এখন যেহেতু গরমকাল, এই সময় কিন্তু খুব কমন একটা সমস্যা হচ্ছে স্কিনের মধ্যে ট্যান পড়ে যাওয়া, স্কিনটা কালো হয়ে যাওয়া, ডাল হয়ে যাওয়া স্কিন। আর ব্ল্যাকহেড, হোয়াইট হেডসের প্রবলেম তো সারা বছরই থাকে। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা স্ক্রাবের রিভিউ শেয়ার করছি, আর এটা হচ্ছে বায়োটিকের পাপায়া স্ক্রাব। খুব পপুলার একটা স্ক্রাব বন্ধুরা, আর এটা যেটা ক্লেম করে যে এটা কিন্তু ট্যান রিমুভিং স্ক্রাব, মানে তোমার মুখের সব ট্যানকে রিমুভ করে দিবে। তো সত্যি কি এটা ট্যানকে রিমুভ করতে পারে? তাহলে এটার আজকে রিভিউ তোমাদের সাথে শেয়ার করব, আর কীভাবে তোমরা এই স্ক্রাবটা ব্যবহার করবে সেটাও দেখিয়ে দেব, আর এটা ইউজ করার পর রেজাল্ট কী আসলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, এখানে একটা কথা বলিনি, যদি তুমি স্ক্রাবের উপরে ডিটেলসে ভিডিও দেখতে চাও, সেক্ষেত্রে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। সেখানে স্ক্রাব কী আর স্ক্রাব কীভাবে সঠিক পদ্ধতিতে ব্যবহার করা উচিত সেটার উপরে ডিটেলসে ভিডিও আছে, আমি লিংক দিয়ে দিব, তোমরা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারো। তাহলে প্রথমেই বলি এটা প্যাকেজিংয়ের ব্যাপারে। এটা এরকম একটা প্যাকেট, নর্মাল টিউব প্যাকেজিংয়ের মধ্যে আসে। এর থেকে ছোটো সাইজ, এর থেকে বড়ো সাইজও তুমি পেয়ে যাবে। অনলাইন থেকে কিনতে পারো, তুমি মার্কেট থেকে কিনতে পারো। অনলাইনে যদি কেনো তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি ডিসকাউন্ট পেয়ে যাবে এই স্ক্রাবের ওপরে। আর বন্ধুরা, এটার দাম হচ্ছে 140 টাকা, আর এটা 100 গ্রাম এটার কোয়ান্টিটি। আর বন্ধুরা, 100 গ্রামের ক্ষেত্রে এটা কিন্তু অনেক দিন চলে যায়, আর সবার ক্ষেত্রে সম্ভব হয় না খুব বেশি দাম দিয়ে প্রোডাক্ট কিনে ইউজ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এটা খুবই অ্যাফোর্ডেবল একটা প্রোডাক্ট। আর বন্ধুরা, এটার শেলফ লাইফ হচ্ছে 3 বছরের শেলফ লাইফ, মানে একবার ইউজ করা শুরু করলে তুমি 3 বছর পর্যন্ত কিন্তু এটাকে ইউজ করতে পারো। তাহলে ইনগ্রিডিয়েন্টসের দিক থেকে কী কী আছে এর মধ্যে, তো বায়োটিকের সব প্রোডাক্টগুলি ন্যাচারাল, একদম হার্বাল প্রোডাক্ট, যেটা এটা ক্লেম করে থাকে, একদম 100% আয়ুর্বেদিক প্রোডাক্ট এর মধ্যে লেখা আছে। আর এটা কিন্তু অল স্কিন টাইপের জন্য, সব ধরনের স্কিনের ক্ষেত্রে সবাই ব্যবহার করতে পারে। তাহলে এটার ইনগ্রিডিয়েন্টস লিস্টটা বলে নিই কী কী আছে এর মধ্যে। তো এর মধ্যে আছে পাপায়া ফ্রুট অ্যান্ড সিডস, কেলা ফ্রুট, মানে তারপর বলেছে খেজুর পাল্প এর মধ্যে আছে, নিম বার্ক আছে, এরকম বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে আছে, সব ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, মেথি সিড আছে, ইয়শদ ভসম আছে এর মধ্যে, এরকম বিভিন্ন ধরনের আম বীজ, বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস কিন্তু এর মধ্যে অ্যাড করা আছে। তো বন্ধুরা, এই স্ক্রাবটা কীভাবে ব্যবহার করবে, আর এই স্ক্রাব কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন তুমি ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে আমি বলবো যে 2 দিন ব্যবহার করো তোমরা স্ক্রাব, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। আর তাহলে চলো দেখি নি কীভাবে এই স্ক্রাবটা তোমরা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবে। তো স্ক্রাব করার প্রথমেই একটা বাটিতে কিছুটা উষ্ণ গরম জল নিয়ে তার মধ্যে একটা রুমাল ভিজিয়ে নিয়ে আমি পুরো মুখে ভালো করে 1 থেকে 2 মিনিট পর্যন্ত স্টিম দিয়ে নেব। এইভাবে স্টিম দেওয়ার ফলে কি হবে, যখন আমরা স্ক্রাব করব তখন যে আমাদের স্কিনে ব্ল্যাক হেড, হোয়াইট হেডস এবং ডেড সেলগুলো, সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে খুব সহজেই। এরপর ভিজে মুখে আমি স্ক্রাব অ্যাপ্লাই করে নিচ্ছি, আর আলতো হাতে কিন্তু আস্তে আস্তে এইভাবে স্ক্রাব করে নিচ্ছি। আর স্ক্রাব করতে হবে 1 থেকে 2 মিনিট, তার বেশি কিন্তু স্ক্রাব করবে না। এরপর বন্ধুরা, আমি একটা রুমাল দিয়ে, জাস্ট তোমাদের দেখানোর জন্যই একটা রুমাল দিয়ে স্ক্রাবটাকে রিমুভ করছি। আর দেখো ডিফারেন্স, স্কিনটা কিন্তু অনেক বেশি আগের থেকে গ্লোই মনে হচ্ছে। তো তুমি যদি রেগুলার এই স্ক্রাবটা ব্যবহার করো, তোমার স্কিনে যে ট্যান যদি থাকে সেটা রিমুভ হয়ে যাবে, এবং ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস কিন্তু অবশ্যই রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা, এরপর আমি নর্মাল জল দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেব। মুখটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি তোয়ালে দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এরপর স্কিনে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে যে কোনো একটা টোনার। তো আমি এখানে রোজ ওয়াটার ব্যবহার করছি, তোমরা যে কোনো টোনার ব্যবহার করতে পারো, বা টোনারের বদলে তোমরা ময়েশ্চারাইজার বা ক্রিমও স্কিনে ডাইরেক্ট অ্যাপ্লাই করে নিতে পারো। কেননা স্ক্রাব অ্যাপ্লাই করার পর কিন্তু অবশ্যই ময়েশ্চারাইজার বা টোনার স্কিনে অ্যাপ্লাই করতে হবে। তো আমি দুটোই অ্যাপ্লাই করছি, আমি এখানে রোজ ওয়াটার অ্যাপ্লাই করছি, ডাবর গুলাবাড়ি রোজ ওয়াটার অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর এরপর আমি মামাআর্থের ময়েশ্চারাইজার ক্রিম স্কিনের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা যেটা ক্লেম করে যে এটা ট্যান রিমুভিং স্ক্রাব, কিন্তু এটা কিন্তু একদম 100% কাজ করে, খুব ভালো। আর যদি তুমি রেগুলার ব্যবহার করো তাহলে কিন্তু তোমার স্কিনের মধ্যে যদি ট্যান পড়ে থাকে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকে, সেটা কিন্তু আর থাকবে না। সো বন্ধুরা, এই ছিল আমার বায়োটিকের বায়ো পাপায়া রিভাইটালাইজিং ট্যান রিমুভিং স্ক্রাবের রিভিউ। তো যদি রিভিউটি ভালো লাগে, যদি হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে
পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করতে ভুলো না, আর তার সঙ্গে যে বেল আইকনটা সেটাকে প্রেস করে দিও, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে। বন্ধুরা, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।